ভোটের আগে বারবার উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা। আবার আপনাদের বলে রাখি, ভোটের আগে বারবার উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা। সোমবার রাতে দিনহাটা 2 নং ব্লকের শালমারি গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মারধরের পাশাপাশি শালমারা অঞ্চলে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলা হয় বলেও অভিযোগ। ঘটনায় বিজেপির বিরুদ্ধে ফেলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি পথ অবরোধে সামিল হয়েছেন। ঘটনাস্থলে এদিন পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আবার আপনাদের জানিয়ে রাখি, ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা। সোমবার রাতে দিনহাটা 2 নং ব্লকের শালমারা গ্রাম পঞ্চায়েতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মারধরের পাশাপাশি শালমারা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই পথ অবরোধে সামিল হয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।